নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি। এনআইওএস এর অনলাইন ক্লাসেসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের চর্চার বিষয় হল এনভায়রনমেন্ট অ্যান্ড চাইল্ড, পরিবেশ আর শিশু। যেমন কি আমরা সবাই জানি, শিশুদের সবথেকে বেশি প্রভাবিত করে ওদের পরিবেশ। তাই এই সাবজেক্টটা বা এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশুর বিকাশে পরিবেশ আর ওর প্রভাব। আমরা সবাই আমাদের পরিবেশের অন্তর্গত আসি, আমরা সবাই এর সাথেই বড় হই, এর সাথেই অনেক কিছু শিখি, এর উপরে নির্ভর করি আর এটা থেকে প্রভাবিত হই। শিশু জন্ম থেকে নিজের পূর্ণ জীবন পরিবেশের কাছে অনেক কিছু শেখে, তাই বলা হয় জীবন একটি অনুভব। আসুন এটাকে নিয়ে একটু বিস্তারিত চর্চা করি। আমরা সবাই আমাদের পরিবেশের অন্তর্গত আসি, এটা আমরা প্রথম লেসনে চর্চা করেছি। আমাদের আশেপাশের যাও কিছু আছে সবই আমাদের পরিবেশ। আপনি আমি প্রতিটা জিনিস এই পরিবেশে থেকেই বড় হয়েছে, এই পরিবেশ থেকে অনেক কিছুই শিখেছি, আর আমরা এই পরিবেশের উপরে নিজের সবই দরকারের জন্য নির্ভরও করি। অনেক সময় এই পরিবেশটা আমাদের থেকে বা আমরা পরিবেশ থেকে প্রভাবিত হই। এখন আসুন একটা শিশুর আর পরিবেশের মধ্যে কী সম্বন্ধ ওটা জেনে নিই। শিশু জন্ম থেকেই নিজের পরিবেশ থেকে কিছু না কিছু শিখতে থাকে, তাই জন্যে এই পুরো জীবনটা ওর জন্যে একটা অনুভব। জন্মের পরে শিশু সবপ্রথমে নিজের পরিবারের প্রতি সচেতন হয়। পরিবার মানে সবচেয়ে প্রথমে ও নিজের মা আর নিজের বাবার প্রতি সচেতন হয়, ওদের চিনতে শেখে, ওদের কাছে যাওয়া, ওদের সাথে থাকা ওর ভালো লাগে। কোনো নতুন লোক ওর আশেপাশে আসলে ও কিন্তু ওদের প্রতি সচেতন হয় না, ও নতুন লোকের পাশে আসা ও পছন্দও করে না। এটার কারণ হলো ওই সময়টা ওর পরিবেশে কিন্তু দুজন মাত্র লোক, ওর মা আর ওর বাবা। এরপরে আস্তে আস্তে শিশু নিজের পরিবারের অন্য সদস্যদের সাথে চেনাশোনা করে, ঠাকুমা, দাদু, ভাই বোন, কাকা কাকি আর যারা ওর পরিবারের অংশ, ওদের সবার সাথে ওর আস্তে আস্তে পরিচয় হয় আর ও আস্তে আস্তে ওদের চেনা শিখে। এইখানে এই পরিবারটাই ওর সমস্ত পরিবেশ। জন্ম পরে শিশু সবপ্রথমে নিজের পরিবারের প্রতি সচেতন হয়, তারপরে আস্তে আস্তে নিজের আশেপাশের জগতের অন্বেষণ করে। এখানে আশেপাশের জগৎ থেকে আমার মানে হলো ওদের পাড়া প্রতিবেশী, গাছপালা, বাগান, বা হয়তো ওদের বাড়িতে কুকুর থাকতে পারে বা বেড়াল থাকতে পারে, এদের সাথেও চেনাশোনা করে। নতুন লোকজন আসলে, চেনা জানা লোক আসলে ও কিন্তু তখন বিরোধ করে না। শিশু কিন্তু নিজের পরিবেশ, নিজের পরিজনের কাছে অনেক কিছুই শিখে নেয়। আসুন আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে এটা জেনে নিই, শিশুর পরিবেশটা কি। শিশু সবপ্রথমে নিজের পরিবারজনকে চেনে।
পরিবারে আসে ওর মা, বাবা আর অনেক অনেক অন্য লোকজন। পরিবারের পরে ওর চেনাশোনা হয় ওর প্রতিবেশীদের সাথে। পরিবার, তারপরে প্রতিবেশীরা। এই প্রতিবেশীদের মধ্যে ওদের বন্ধু, ও রিলেটিভসরা আসতে পারে। তার মানে হলো শিশু যখন এই জগতে আসে ও কিন্তু কাউকে চেনে না। ওর প্রথম পরিচয় নিজের পরিবারের সাথে, আস্তে আস্তে ওর প্রতিবেশীদের সাথে। এরপরে ও পা রাখে নিজের নতুন একটা পরিবেশে, যেটা হলো ওর স্কুল। এই স্কুলটা হলো ওর সব থেকে বড় শেখার জায়গা। এখানেও অনেক নতুন রকম অন্বেষণ আর অনুভব ও পায়। প্রথমে শিশু নিজের ঘর ও পরিজনের কাছে, আর তারপরে স্কুল আর সামাজিক সাংস্কৃতিক পরিবেশের কাছে অনেকটাই প্রভাবিত হয়। এটার কথা আমরা এখনই বলেছি যে শিশু জন্মের পরে নিজের পরিবারকে, তারপরে নিজের প্রতিবেশীদের বা বন্ধুদের, তারপরে নিজের স্কুলে, এই তিনটে পরিবেশ দিয়ে ও প্রভাবিত হয়। স্কুলে যাবার পরে ও আস্তে আস্তে নিজের সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ সাথে চেনাশোনা করে। ওর বন্ধু হয়, ও খেলা করতে যায়, বাগানে যায় বা অন্য কোনো ক্লাসে যায়, সেখানে প্রতিদিন কিছু নতুন লোকের সাথে ওর দেখাশোনা হয়। এটাই হলো ওর সামাজিক আর সাংস্কৃতিক পরিবেশ। গল্প, গান, কোনো অনুষ্ঠান, সম্প্রদায়ের ফাংশন ও পারিবারিক গেট টুগেদার ওকে পরিবেশের সম্বন্ধে অনেকটাই শেখায়। এখানে আপনারা বুঝতে পারছেন শিশু কি করে প্রতিটা পর্যায়ে কিছু একটা শিখে নিচ্ছে। ও যেখানেও যায় প্রতিটা জিনিস ওকে প্রভাবিত করে, যে গল্পগুলো শোনে, যে গানগুলো শোনে, যে অনুষ্ঠানেও যায় বা যে গেট টুগেদারেও যায়, প্রতিটা জায়গায় ও একটা নতুন অনুভব করতে পারছে। ওখান থেকে ও একটা নতুন অন্বেষণ করে, নতুন সম্পর্ক স্থাপিত করে নিজের বাড়ি আসছে। শিশু নিজের অনুভব থেকেও অনেকটা শেখে। যখন ও নিজের আশেপাশের এবং লোক বা জিনিসের সম্পর্কে আসে, যেমন কি সূর্য, চাঁদ, বৃষ্টি, তারা ইত্যাদি, এছাড়া অনেক কিছু আছে যেটা ওর আশেপাশেও দেখতে পারে। এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ও স্কুলে গেছে, ও স্কুলে নতুন রকম জিনিসপত্র দেখছে, ও প্রতিটা জিনিসের প্রতি ওর একটা কৌতূহল, এইটা কি, এইটা কেন, কেন কাঁদবো না, কেন বা রাস্তার উপরে যেতে পারবো না, কেন চড়তে পারবো না, এই সব প্রশ্ন ওর মনে আসে। ও তখনই ভাবতে শুরু করে এই সবের উত্তর খোঁজার জন্য। ও যদি উত্তর পায়, ও কিন্তু ওইগুলো দিয়ে প্রভাবিত হয়, আর যদি উত্তর না পায় তাহলেও অন্বেষণ করা শুরু করে। এই উত্তরগুলো খুঁজে নেবাই ওর জন্য একটা অন্বেষণ। অনেক ক্ষেত্রে এটা দেখা দিয়েছে কি স্কুলের ফিক্সড কারিকুলাম শিশুকে নিজের আশেপাশের পর্যাবরণকে বা পরিবেশকে অন্বেষণ করতে নিষেধ করে। তাই ও নিজের পরিবেশটাকে আবিষ্কার করতে সুযোগ পায় না, বা আমরা বলতে পারি ও একটা স্পেস পায় না। তাই ও জীবনের একটা মস্ত সুখের অভিজ্ঞতা থেকে বঞ্চিত থেকে যায়। আপনার শিক্ষকদের কাছে আমার একটা প্রশ্ন
এটা কি উচিত? একটা বাচ্চা নিজের জীবনের মস্ত বড় একটা সুখ অন্বেষণ করা, প্রতিটা জিনিসের প্রতি জানা, এটা তোর অধিকার। স্কুলের ফিক্সড কারিকুলাম ওর এই অধিকার থেকে ওকে বঞ্চিত করে দিচ্ছে। এইখানেই শুরু হয় একটা শিক্ষকের দরকার। শিক্ষকদের উচিত নিজের শিশুদের জন্য একটা এমন পরিবেশ তৈরি করা যাতে ও সব কিছু শিখতে পারবে, কোনো বাঁধন থাকবে না, কোনো ধরা থাকবে না। তাহলেই দেখবেন শিশুরা কিন্তু নিজের মতন করে আবিষ্কার করবে অনেক কিছু, আপনাকেও জানিয়ে দেবে অনেক কিছু। শিক্ষকদের উচিত একটা এমন পরিবেশে রচনা করা যাতে শিশুর প্রাকৃতিক শেখাটা আরও ভালো একটি অনুভব হয়ে উঠুক। আমি এখানে একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাচ্ছি। শিশু আর প্রকৃতি, এই কানেকশনটা আমাদের বজায় রাখতে হবে। যদি এই কানেকশনটাকে আমরা, এই সম্পর্কটাকে আমরা যদি ভেঙে দিই, তাহলে বাচ্চারা শিখতে পারবে না। আজকে আমার শেখাবার টপিক, যদি জঙ্গলি জীবজন্তু হতো, ওয়াইল্ড অ্যানিমালস, তাহলে আমি বাচ্চাকে কি করে শেখাতাম? আমি একটা বইয়ের কিছু চিত্র নিয়ে বাচ্চাদের দেখাতাম, দেখো এটা বাঘ, এটা কিন্তু জঙ্গলে থাকে, দেখেছো এটা কিন্তু বাঁদর, এটাও জঙ্গলে থাকে, ও কি করে বিশ্বাস করবে আপনার কথায়? এরপরে আপনি ওদের নিয়ে যাচ্ছেন পিকনিকে, জুতে, যেখানে প্রতিটি প্রাণীকে একটা বন্ধনে রাখা হয়, খাঁচায় রাখা হয়। এখানে ও কিন্তু বুঝে নিচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস বা জঙ্গলি জানোয়ার খাঁচার মধ্যে থাকে, আর আপনি শিখিয়েছেন ওরা কিন্তু জঙ্গলে থাকে। এখানে কানেকশনটা ব্রেক হয়ে গেল। আপনার উচিত চলচ্চিত্র বা মুভি দেখিয়ে ওদের এটা জানানো, জঙ্গলি জানোয়াররা জঙ্গলে খোলা থাকে, তাই আমরা ওখানে যেতে পারবো না। তাই তোমাদের আমি ওই পরিবেশটা একটা চলচ্চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মানুষ নিজেকে সন্তুষ্ট করার জন্যে এই জানোয়ারগুলোকে খাঁচায় বন্ধ করে একটা জু বানিয়েছে। এটার সাথেই বাচ্চাদের মনে একটা প্রশ্ন উঠবে, কেন এই প্রাণীগুলোকে কেন খাঁচায় রাখা হয়েছে? এইখানেই ও শিখবে কি ও কী করে নিজের প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারে। একটা শিক্ষক হয়ে আপনি কিন্তু কোনো একটা বিষয়কে অনেক জিনিস দিয়ে জুড়ে দিতে পারেন। এই জোড়াটাই কিন্তু একটা শিশুর অন্বেষণ আর আবিষ্কার করার শক্তি। NCF 2005 স্বীকৃতি ও পরিচালিত করেছেন, যাতে বলা হয়েছে প্রতিটি শিশুকে নিজের পর্যাবরণকে অনুভব করার ফ্রিডম দেওয়া দরকার, যাতে ও নিজের মতন করে পরিবেশকে চিনতে পারবে, অনুভব করতে পারবে। এটা হলে শিশু নিজেকে নিরাপদভাবে প্রকাশ করতে পারবে। NCF 2005 যা বলেছেন সেটা তো প্রতিটা শিক্ষকের মেনে নেওয়া উচিত। আমাদের কারিকুলাম এমনি করে ডিজাইন করা উচিত যাতে শিশুরা একটা ফ্রিডম পায়, একটা স্পেস পায়, ওদের কোনো বাঁধন থাকা উচিত না। যদি এটা হতে পারে তাহলে আমাদের এই উদ্দেশ্যটা পূর্ণ হবে। পরিবেশ আর শিশুর উপলব্ধি, 10 থেকে 12 বছরের বয়স পর্যন্ত শিশুদের মধ্যে অসাধারণ রূপে প্রগতি দেখা যায়। ওদের যুক্তি, বুদ্ধি আর মনোভাব দারুণভাবে পরিবেশ থেকে প্রভাবিত হয়। 10 থেকে 12 বছরের বয়স
একটা এমন বয়স যখন বাচ্চাদের কৌতূহল থাকে প্রতিটা জিনিসের প্রতি। আপনি যদি ওকে কোনো একটা ছবি দেখান, ও কিন্তু নিজের মতন করে ওটাকে আপনাকে বর্ণন করে শুনিয়ে দেবে, কিন্তু আমরা ওই চান্সটা ওদের প্রদান করি না। ফিক্স কারিকুলামে যদি আমার কাছে একটা ছবি আছে, আমি কিন্তু ওই ছবিটা বাচ্চাদের পড়ে বা বলে বা বুঝিয়ে দেব, কিন্তু আমি ওর দৃষ্টিকোণটা জানতে চেষ্টা করব না। এইটা হলে শিশু কি করে নিজেকে এক্সপ্রেস করবে, নিজেকে জানাবে? এখানে আমরা বলতে পারি লার্নিং ফ্রম লাইফ আর লার্নিং ফর লাইফ দুটোই পরিবেশের একটি অংশ। লার্নিং ফর লাইফ অ্যান্ড লার্নিং ফ্রম লাইফ খুবই গুরুত্বপূর্ণ দুটি বাক্য। আমরা যাও দেখছি ওটা আমাদের জীবনের জন্য অনেকটি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনটা কিন্তু শেখা দিয়েই তৈরি। এই দুটোকে অনুভব করার সুযোগ আমাদের নিজের শিশুদের দেয়া দরকার, জানতে পারে আমরা যাও দেখছি সেটা দিয়েই আমরা শিখছি, আর ওই শেখা দিয়েই আমার জীবনটা তৈরি। অন্যদিকে জীবনটা তৈরি করার জন্যে প্রতিদিন কিছু নতুন শেখা দরকার। এই শেখাটার জন্য ওদের একটা সুযোগ দেয়া দরকার। যেমন ধরে নিন দরিদ্রতা। যদি একটা বাচ্চা নিজের আশেপাশে প্রতিদিন একটা দরিদ্রতার চিত্র দেখছে, তাহলে ওর মনে কী রকমের ভাব আসবে? এই পরিবেশটা ভীষণভাবে শিশুকে প্রভাবিত করবে। এই ধরনের মনোভাব শিশুর মানসিক প্রদূষণ করে। ওর মনের একটা ভাব আসবে, হয়তো এটাই জীবন। কিন্তু যখন ওই শিশুটা নিজের স্কুলে যায় বা নিজের পরিবারের সাথে থাকে, ওকে এটা জানিয়ে দেওয়া দরকার এইটা জীবনের বা এই পরিবেশের একটি অংশ। এর একটা অন্য অংশও আছে, প্রতিটি শিক্ষকের দরকার নিজের শিশুকে স্কুলে একটা সুস্থ, একটা সুন্দর পরিবেশ দেওয়া, যাতে ও একটা সুস্থ শিশু বা সুস্থ মানুষ হয়ে গড়ে উঠতে পারুক। এটা আমি আবার পড়ে দিচ্ছি, দরিদ্রতা ভীষণভাবে শিশুকে প্রভাবিত করে। যদি একবার পরিবেশটা দূষিত হয়ে যায়, শিশু কিন্তু ওটাই শিখে ফেলে, আর সমস্ত জীবন ওই প্রদূষিত একটা প্রভাব নিয়ে বেঁচে থাকে। তাই শিক্ষকদের উচিত শিশুকে একটি সুস্থ পরিবেশের মধ্যে রাখা। পরিবেশটা শিশুর জন্য শেখার একটা মাধ্যম। শিশু নিজের আশেপাশের প্রতিটি জিনিসের প্রতি আকর্ষিত। এই আকর্ষণটাকে বজায় রাখার জন্যে এটা দরকার ওর আশেপাশে কী ধরনের জিনিস আছে বা কী ধরনের জিনিস রাখা যেতে পারে, এই ভাবনা চিন্তাটা শিক্ষকের হিসেবে আপনাদের করা উচিত। এখানে এটা মনে রাখতে হবে, শিশু যদি একটি সুন্দর আর সুস্থ পরিবেশে বড় হয়, তাহলে ও নিজের পর্যাবরণের প্রতিও সজাগ থাকে। ও নিজের পরিবেশ বা পর্যাবরণ সংরক্ষণ করার জন্য এগিয়ে আসে। এটা হলে আমাদের এই লক্ষ্যটা কিন্তু পূর্ণ হবে। ২০০২ সালের মে মাসে ইউনাইটেড নেশন বিশ্বের নেতাদের জানালেন, শিশুদের জন্য বিশ্বের একটি নিরাপদ জায়গা তৈরি করার সুযোগ প্রদান করতে। তার অন্তর্গত এই ১০টি সিদ্ধান্ত: কোনো শিশুকে ছেড়ে দেবেন না, প্রতিটি শিশুর অধিকার হলো শিক্ষা পাওয়া, প্রতিটি শিশুর অধিকার ভালোবাসা পাওয়া,
এই অধিকার থেকে কোনো শিশুকে বঞ্চিত করা ঠিক হবে না। শিশুদের প্রথম রাখুন। শিশুদের আমরা কোনো দিনই একটা ব্যক্তিত্ব হিসেবে মেনে নিইনি, শিশুদের আমরা কোনো দিনই অতটা ইম্পর্টেন্স দিই না। আমাদের প্রতিটা কাজের আগে আমাদের শিশুদের কথা ভেবে নিতে হবে, কেন কি শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। শিশুদের জন্য যত্ন, আমরা আগে এটা কথা বলেছি, শিশু কোনো পরিবেশ থেকে আসুক, ওর যত্ন দরকার, দরকার ওকে একটা ভালো শিক্ষা দেয়া। অনেক এনজিওস এই সম্বন্ধে অনেক কাজ করছে, যেখানে শিশুদের প্রতিটা দরকারের খেয়াল রাখা হচ্ছে। এইচআইভি এবং এইডসের বিরুদ্ধে রক্ষা, আমাদের দেশের অনেকগুলি বাচ্চারা এই গম্ভীর রোগের গ্রসিত, আমাদের উচিত এই বাচ্চাদের এই রোগগুলি থেকে বাঁচিয়ে নেওয়া। আমি আবার এখানে রিপিট করছি, এই ক্ষেত্রে অনেক এনজিওস কাজ করছে, শিশুদের শোষণটা বন্ধ করিয়ে দেওয়া। শিশুদের শোষণ দু রকমের হয়, মানসিক বা শারীরিক। আমরা নিজের টিভি বা নিউজ চ্যানেলে এই ধরনের অনেক খবর পড়তে পারি, যেখানে শিশুদের মানসিক বা শারীরিক কষ্ট দেয়া হয়। শিশুদের কথা শুনুন, শিশুদের প্রশ্ন উত্তর দেয়া আমাদের প্রত্যেকেই দায়িত্ব। যদি আমরা প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে ওই প্রশ্নটা ওর মনে প্রশ্ন হয়ে থেকে যাবে, উত্তর দিয়ে দিলে ও একটা স্বাভাবিক ধরনে জিনিসটাকে ভাবতে শুরু করবে, এই ভাবনাটাই ওকে আগে কিছু আবিষ্কার করার জন্যে প্রেরিত করবে। প্রত্যেক শিশুকে শিক্ষা দিন, এডুকেশন ফর অল, এটার মানে হল প্রতিটা শিশুর শিক্ষা পাবার অধিকার, এই অধিকার থেকে আমরা কেউ ওদের বঞ্চিত করতে পারবো না বা করা উচিত হবে না। যুদ্ধ থেকে শিশুদের রক্ষা, আমাদের এই বিশ্বে নিজেকে বড় বা সামর্থ্যবান দেখাবার জন্য সবসময় যুদ্ধ হতে থাকে, নিজের সামর্থ্যর জন্যে দুটো দেশ যুদ্ধ করে। এই যুদ্ধটে কিন্তু কেউ এটা বুঝতে পারে না শিশুদের কতটা ক্ষতি হয়, শিশুরা এর থেকে কি শেখে। যুদ্ধ আর শিশু এই দুটো বিরুদ্ধ বিচার, এই দুটোকে একসাথে আনলে শিশুর বিকাশ রুকে যাবে। শিশুদের জন্য পৃথিবী রক্ষা, আমরা আবার চলে আসছি পৃথিবীর সংরক্ষণে, আমাদের পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য শিশুদের এটা শেখানো দরকার, এই পৃথিবীটাই আমাদের বাড়ি, এই পৃথিবীটাতে থাকার জন্য এই পরিবেশকে সংরক্ষণ করতে হবে। শিশুদের মধ্যে বিনিয়োগ, এই পৃথিবীতে আমরা সবাই এক উপরে নির্ভর, নির্ভরশীলতাই আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে তোলে। বিনিয়োগ, এক অন্যর সাথে ভালোবাসা আর এক অন্যর সাথে থাকা, এইটা আমাদের শিশুদের শেখানো খুবই দরকার। এই 10টি সিদ্ধান্তর অন্তিম পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি সবথেকে গম্ভীর কথাটা, সেটা হলো দরিদ্রতা। একটা শিশুকে দরিদ্রতা থেকে বাঁচাবার জন্য কি করা যায়, আমরা শিশুদের ভবিষ্যতের জন্য কিছু ইনভেস্ট করতে পারি, কিছু গভর্নমেন্ট স্কিমস এমন তৈরি করা উচিত যাতে এই দরিদ্র বাচ্চাদের পড়াশোনা বা ওদের ভবিষ্যৎ বেঁচে থাকে।
আমি এই 10টা সিদ্ধান্ত একবার আরও আপনাদের সাথে চর্চা করে নিচ্ছি। কোনো শিশুকে ছেড়ে দেবেন না। শিশুদের সর্বপ্রথমে রাখতে হবে, শিশুদের যত্ন করতে হবে। এইচআইভি এবং এইডসের মতন রোগ থেকে ওদের বাঁচিয়ে নিতে হবে। শিশুদের কথাগুলোকে শুনতে হবে। প্রত্যেক শিশুকে শিক্ষা দিতে হবে। যুদ্ধ থেকে শিশুদের রক্ষা করতে হবে। শিশুদের জন্য পৃথিবীটাকে সুন্দর বানিয়ে নিতে হবে। শিশুদের মধ্যে বিনিয়োগ খুবই দরকার। শিশুদের শোষণটাকে রুখে নিতে হবে। শিশুদের জন্যে দরিদ্রতা থেকে আমাদের লড়তে হবে। আসুন আমরা কি কি পড়েছি একবার ওটাকে মনে করে নিই। দূষিত পরিবেশগত এলাকা শিশুর স্বাস্থ্যের জন্য খারাপ। বায়ু, মাটি এবং জলের দূষণ কাউকে বাদ দেয় না। পরিবেশ সব শিশুদের প্রভাবিত করে। আমি এখানে একটা সুন্দর গল্প নিয়ে নিচ্ছি, সিদ্ধার্থর গল্প, যেনাকে আমরা জানি গৌতম বুদ্ধর নামে। সিদ্ধান্ত যখন নিজের যৌবনে ছিলেন, উনি কিন্তু লোকের দুঃখ কষ্ট দিয়ে অনেকটাই প্রভাবিত হলেন। এটা ওনার পরিবেশ। এখানে আপনি বুঝতে পারছেন পরিবেশ কিভাবে মানুষকে প্রভাবিত করে। ওই কষ্টটা যখন উনি পেলেন, উনি কিন্তু মনে মনে ঠিক করলেন কি উনি এই পরিবেশে আর থাকতে পারবেন না। উনি নিজের ঘর সংসার ছেড়ে চলে গেলেন দূর বনে, মানুষের দুঃখের কারণটা জেনে নেওয়ার জন্য। ওই কারণটা জানতে জানতেই সম্পূর্ণ বিশ্ব ওনাকে গৌতম বুদ্ধর নামে চিনে গেল। এইখানে মানুষ কিন্তু পরিবেশকে প্রভাবিত করল নিজের ধারণায়। যদি এই ধরনে আমরা নিজের শিশুদের গড়তে পারি, যাতে ওদের পরিবেশ ওদের প্রভাবিত করে, আর আগে গিয়ে ভবিষ্যতে শিশুরা নিজের পরিবেশকে প্রভাবিত করে, তাহলে এই বিশ্বটা একটা সুন্দর জায়গা তৈরি হতে পারবে। আমাদের প্রথম দায়িত্ব আমাদের পৃথিবীকে পরিষ্কার রাখা। এইটাই আমাদের নৈতিক কর্তব্য। ধন্যবাদ।